बिस्मिल्लाहिर रहमानिर रहीम डीआरएम यूनिटेड आईडीआर कॉलेज कर्तृक आयोजित ऑनलाइन आजकल ऑनलाइन क्लास एकादश द्वादश श्रेणी जुक्तिविद्या विषय सकल छात्र छात्री स्वागतम। आमी मोहम्मद आबुल खैर सहकारी अध्यापक दशम डीआरएम यूनिटेड आईडीआर कॉलेज कालीगंज सातखीरा पाठ शिरोनाम जुक्तिविद्या प्रथम पत्र ষষ্ঠ অধ্যায় সহনুমান একাদশ দ্বাদশ শ্রেণী শিবন পাল সহনুমান কি জানতে পারবো, সহনুমানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, সহনুমানের প্রকারভেদ শিখতে পারবো। পাঠ আলোচনা সহনুমান কি, সহনুমান আলোচনা করার আগে আমরা গত ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা একটু রিভিউ করি। অনুমানকে দুই ভাগে ভাগ করেছি, অবর অনুমান ও আরো অনুমান। অবর অনুমানকে আমরা দুই ভাগে ভাগ করছি, অমধ্য অনুমান ও মধ্য অনুমান। অমধ্য অনুমানে আমরা একটি আশ্রয় বেক্ষ থেকে সিদ্ধান্ত পাই, আর মধ্য অনুমানে আমরা একাধিক আশ্রয় বেক্ষ থেকে আমরা সিদ্ধান্ত পাই। আমরা অমধ্য অনুমান এবং মধ্য অনুমানে আলোচনা করছি। আমাদের আজকে আলোচনা বিষয় হচ্ছে আমাদের সহনুমান। সহনুমান অবরহ যুক্তিবিদ্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তিবিদ অ্যারিস্টটলের আমল থেকে সহনুমানটা যুক্তিবিদ্যা একটা আদর্শ যুক্তিবিদ্যা হিসাবে চিহ্নিত হয়ে আসছে। আমরা সহনুমান বলতে কি বুঝি, যে মাধ্যম অবরহ অনুমানের সিদ্ধান্তটি দুটি পরস্পর সম্বন্ধিত আশ্রয় বেক্ষ থেকে অনিবার্য নিশ্চিত হয় তাকে সহনুমান বলে। তাহলে আমরা সহনুমানের সংজ্ঞা কী শিখলাম, যে মাধ্যম অবরহ অনুমানের সিদ্ধান্তটি দুটি পরস্পর সম্বন্ধযুক্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে সহনুমান বলে। অর্থাৎ আমরা সিদ্ধান্তটি দুটি আশ্রয় বাক্য থেকে পাব। আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হতে পারি। সকল পাখি হয় দ্বিপদ, সকল কাক হয় পাখি, অতএব সকল কাক হয় দ্বিপদ। এখানে আমরা দুটি আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্ত পেলাম। এই জন্য আমরা সংজ্ঞার থেকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে সহনুমানের সিদ্ধান্তটি পরস্পর দুটি আশ্রয় বাক্য থেকে আমরা পাই তাকে বলা হয় সহনুমান। সহনুমানের বৈশিষ্ট্য, সহনুমানের প্রকৃতি আলোচনা করে আমরা সহনুমানের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি আমরা পাব। প্রথম বৈশিষ্ট্য, সহনুমানের সিদ্ধান্তের সবসময় দুটি আশ্রয় বাক্য থেকে যুক্তভাবে অনুমিত হয়। তাহলে আমরা কি শিখলাম, সিয়ানুমান ও সহনুমানের সিদ্ধান্তটি সবসময় দুটি আশ্রয় বাক্য থেকে যুক্তভাবে অনুমিত হয়। সহনুমান যেহেতু মাধ্য অনুমান, আর আমরা জানি মাধ্য অনুমানের সিদ্ধান্তটি আমাদের সবসময় দুটি আশ্রয় বাক্য থেকে আমরা পাই, আমরা কখনো একটি আশ্রয় বাক্য থেকে আমরা মাধ্য অনুমান সিদ্ধান্ত পাই না। সুতরাং আমরা বলতে পারি যে সহনুমানের সিদ্ধান্তটি দুটি আশ্রয় বাক্য থেকে যুক্তভাবে অনুমিত হয়। আমরা একটা উদাহরণ দিতে পারি, সকল মানুষে মরণশীল, সকল কৃষক হয় মানুষ, অতএব সকল কৃষক হয় মরণশীল। আমরা এখানে দুটি আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্ত পেলাম। সুতরাং আমরা বলতে পারি যে সহনুমানের এই সিদ্ধান্তটি দুটি আশ্রয় বাক্য থেকে আমাদের অনুমিত হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য, সহনুমানের সিদ্ধান্তের ব্যাপকতা কোনো ক্ষেত্রে আশ্রয় বাক্যের তুলনায় বেশি নয়। যেহেতু সহনুমান অবরহ অনুমান, আর আমরা জানি অবরহ অনুমানের সিদ্ধান্তের ব্যাপকতা কোনোভাবে আশ্রয় বাক্যের তুলনায় বেশি নয়, সুতরাং আমরা বলতে পারি যে সহনুমানের সিদ্ধান্তের ব্যাপকতা আশ্রয় বাক্যের থেকে বেশি হতে পারে না। আমরা পূর্বের যে উদাহরণটা আমরা দেখলাম সেখানে আমরা দেখছি যে সিদ্ধান্তের ব্যাপকতা আশ্রয় বাক্যের তুলনায় কোনোভাবেই আমাদের বেশি নয়। তৃতীয় বৈশিষ্ট্য, সহনুমানের আশ্রয় বাক্যের দুটিতে একটা সাধারণ উপাদান থাকে। তাহলে আমরা তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সহানুমানের আশ্রয় বাক্য দুটিতে একটা সাধারণ উপাদান থাকে। সহানুমানের আশ্রয় বাক্য দুটির মধ্যে একটা যোগসূত্র থাকে, অর্থাৎ আশ্রয় বাক্য দুটির মধ্যে একটা সাধারণ পথ থাকে।
এই সাধারণ পথটি আমাদের প্রথম যুক্তিবেক্যে প্রধান পদের সঙ্গে যুক্ত থাকে এবং দ্বিতীয় আশ্রয় বেকে দ্বিতীয় পদের সঙ্গে যুক্ত থেকে আমরা সিদ্ধান্ত নামে এই যুক্তি বাক্যটি পাই। তাহলে আমরা দেখলাম যে স্বানুমানের যে সিদ্ধান্তটি আমরা পাই সেটা আমরা কিসের ভিত্তিতে, আমরা সাধারণ পদটি আমাদের যে দুটি অপরিচিত পদের মধ্যে আমাদের সম্পর্ক নির্ণয় করার ফলে আমরা সিদ্ধান্ত পাই। একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার হতে পারে। সকল মানুষই চিন্তাশীল, সকল ছাত্রই মানুষ, অতএব সকল ছাত্র হয় চিন্তাশীল। এই উদাহরণটিতে আমরা দেখলাম মানুষ হচ্ছে আমাদের মধ্যপদ, মধ্যপদ বা সাধারণ পদ। মানুষ পদটি একবার চিন্তাশীল পদের সঙ্গে যুক্ত আছে, আর একবার ছাত্র পদের সঙ্গে যুক্ত থেকে আমাদের কি হয়েছে, চিন্তাশীল ছাত্র পদের সম্পর্ক স্থাপন করার ফলে আমরা পেলাম কি, সকল ছাত্র হয় চিন্তাশীল। সুতরাং অর্থাৎ আমাদের চিন্তাশীল ছাত্র পদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারলাম যে পত্রের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের কি মধ্যপদ বা সাধারণ পদ। এই জন্য আমরা বলতে পারি যে সহনুমানের আশ্রয় বেগে দূরিতে একটা সাধারণ পদ থাকে। স্বানুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য দূরি থেকে অনিবার্যভাবে আমরা পাই। স্বানুমানের আমরা যে আশ্রয় বাক্য স্থাপন করি এটা আমাদের খেয়াল ইচ্ছা অনুযায়ী আমরা করতে পারবো না। আশ্রয় বাক্য দুটি এমন ধরন হবে যেন আশ্রয় বাক্য দুটি আমাদের বলে যায় আমাদের সিদ্ধান্ত কি হবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখি। সকল মানুষ শিক্ষিত, সকল কৃষক হয় মানুষ, এই দুটি আশ্রয় বাক্য কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছে আমাদের সিদ্ধান্তটি কি হবে। সুতরাং আমরা সিদ্ধান্তটি কি পেলাম, সকল কৃষক হয় না শিক্ষিত। যেহেতু আমাদের সিদ্ধান্ত আশ্রয় বাক্য দুটি থেকে আসে, এই জন্য আমরা বলতে পারি যে কি স্বানুমানের এই সিদ্ধান্তটি দুটি আশ্রয় বাক্য থেকে আমাদের অনিবার্যভাবে নিঃসৃত হয়। তাহলে আমরা এই বৈশিষ্ট্য শিখলাম যে স্বানুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য দুটি থেকে অনিবার্যভাবে আসে। পরবর্তী বৈশিষ্ট্য, স্বানুমানের সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বেকের সত্যতার উপরে নির্ভর করে। তাহলে আমরা কি বলছি, স্বানুমানের সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বেকের দুটির উপরে নির্ভর করে। স্বানুমানের আশ্রয় বেকের দুটি যদি সত্য হয় তাহলে আমাদের সিদ্ধান্ত সত্য হবে, কারণ স্বানুমানের সিদ্ধান্তটি আমরা দুটি আশ্রয় বাক্য থেকে আমরা পাচ্ছি। এই জন্য আমরা বলতে পারি যে স্বানুমানের সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্যের সত্যতার উপরে নির্ভর করে। তাহলে আমরা স্বানুমানের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ধারণা পেলাম। তাহলে আমরা স্বানুমানের বৈশিষ্ট্য, যে স্বানুমানের এই সিদ্ধান্তটি দুটি আশ্রয় বাক্য থেকে আসে, স্বানুমানের সিদ্ধান্তের ব্যাপকতা কোনোভাবে আশ্রয় বাক্যের তুলনায় আমাদের বেশি নয়, স্বানুমানের সিদ্ধান্ত দুটির মধ্যে একটা সাধারণ উপাদান থাকে, স্বানুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে আমরা পাই, আর স্বানুমানের সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্যের সত্যতার উপরে নির্ভর করে। এবার স্বানুমানের প্রকারভেদ সম্পর্কে জানতে পারো। স্বানুমানকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করি, শুদ্ধ স্বানুমান, মিশ্র স্বানুমান। শুদ্ধ স্বানুমানকে আমরা আবার তিন ভাগে ভাগ করছি, শুদ্ধ নিরপেক্ষ স্বানুমান, শুদ্ধ প্রাকল্পিক স্বানুমান এবং শুদ্ধ বৈকল্পিক স্বানুমান। মিশ্র স্বানুমানকে আমরা তিন ভাগে ভাগ করছি, প্রাকল্পিক নিরপেক্ষ মিশ্র স্বানুমান, বৈকল্পিক নিরপেক্ষ মিশ্র স্বানুমান এবং দ্বিকল্প স্বানুমান। তাহলে আমরা স্বানুমানের প্রকারভেদ শিখলাম। স্বানুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, শুদ্ধ স্বানুমান, মিশ্র স্বানুমান। শুদ্ধ স্বানুমানকে আমরা তিন ভাগে ভাগ করছি, মিশ্র স্বানুমানকে আমরা তিন ভাগে ভাগ করি। তাহলে আমরা স্বানুমানের প্রকারভেদ শিখলাম। আমরা তাহলে স্বানুমান কি কি শিখলামে, স্বানুমানের বৈশিষ্ট্য শিখলামে, স্বানুমানের প্রকারভেদ সম্পর্কে আমরা জানতে পারলাম। আমাদের বাড়ির কাজ আমরা এই উদ্দীপকদের উপরে আমরা চারটা প্রশ্ন তৈরি করে লিখে নিয়ে আসবো আগামী ক্লাসে। সবাইকে আজকের ক্লাসে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আমার ক্লাস এখানে শেষ করি।